হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু চ্যানেল চপ ডাস্টার দীর্ঘবিরতির পর আমরা নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান পলিটিক পলিটিক্যাল সায়েন্স তো আমরা ভারতের সংবিধান বা পলিটিক্যাল সায়েন্স পড়তে গেলে যেটা প্রথমেই দেখতে পাই বা পড়তে পাই সেটা হচ্ছে গণপরিষদ এই গণপরিষদটা কি না গণপরিষদ উনিশশো চৌত্রিশ সালে মানবেন্দ্রনাথ রায় সর্বপ্রথম সংবিধান রচনার জন্য একটি সংবিধান সভা বা গণপরিষদ গঠনের দাবি জানান এই যে নাইনটিন অনেক বইয়ে নাইনটিন টোয়েন্টি টুও থাকতে পারে ওকে তাহলে উনিশশো চৌত্রিশ উনিশশো এটা মত আছে তো উনিশশো সালেও কিন্তু ঠিক হবে তো গণপরিষদের প্রথম ভাবনা দেন মানবেন্দ্রনাথ রায় এম এন রয় যিনি কমিউনিস্ট নেতা ছিলেন ক্যাবিনেট মিশন উনিশশো ছিচল্লিশের পরিকল্পনা অনুযায়ী উনিশশো সালের নভেম্বর মাসে গণপরিষদ গঠিত হয় গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল থ্রি এইট নাইন অর্থাৎ তিনশো উননব্বই জন গণপরিষদ পরিষদ উনিশশো ছিচল্লিশ সালের নয় ডিসেম্বর দিল্লিতে দিল্লিতে হয়েছিল ওকে তৎকালীন কংগ্রেস সভাপতি অর্থাৎ উনিশশো সালে যে কংগ্রেস সভাপতি ছিল জেবি কৃপালিনী তার প্রস্তাবক্রমে বয়োজ্যেষ্ঠ কে ছিলেন অস্থায়ী সভাপতি সচ্চিনানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে তা আমরা দেখিনি আমি এটি কি বললাম তো গণপরিষদ গণপরিষদ কেন তৈরি হয়েছিল না আমাদের ইংরেজদের কাছে আইএনসি কি করছিল ডোমিনিয়ান স্ট্যাটাস চেয়েছিল বা পূর্ণ স্বরাজে দাবি জানিয়েছিল নাইনটিন টোয়েন্টি নাইন লাহোর অধিবেশনে তখন কি করেছিল ভারতীয়রা বুঝে গিয়েছিল যে আমাদের দেশকে পরিচালনা করার জন্য একটা লিখিত সংবিধান দরকার সেই সংবিধান তৈরির পূর্ব প্রান্তে গণপরিষদ নামে একটা কমিটি তৈরি করা হয় তাহলে গণপরিষদটা তৈরি করা হয় উনিশশো সালে নভেম্বর মাসে আর উনিশশো সালে নাইন ডিসেম্বর এর প্রথম অধিবেশন হয়েছিল এর প্রথম অধিবেশনে আনন্দ সিনহা অস্থায়ী সভাপতি হিসেবে যোগ দিয়েছিলেন তো অস্থায়ী সভাপতি হিসেবে সচিনানন্দ সিনহা যোগ দিয়েছিলেন তারপরে উনিশশো সালে এগারোই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ এগারোই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় আর সহ সভাপতি হিসাবে এইচ সি মুখার্জি বলা হয় বা হরিশ্চন্দ্র মুখার্জিও বলা হয় আর ওর পরিবর্তে মানে ভিটি কৃষ্ণা মাচারী ছিল ঠিক আছে নাইনটিন ফর্টি সিক্স থার্টিন ডিসেম্বর জওহরলাল নেহেরু সংবিধানের যে অবজেক্টিভ রেজলিউশন খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভ রেজলিউশন উপস্থাপন করেছিল অর্থাৎ সংবিধান তৈরির যে মূল জিনিস বা মূল যন্ত্র সেগুলো কে তৈরি করেছিল না নেহেরু জওহরলাল নেহেরু উনিশশো ছিচল্লিশ সালে তেরো ডিসেম্বর তিনি উপস্থাপিত করেছিলেন ভারতের পতাকা জাতীয় পতাকা গণপরিষদে বাইশে জুলাই উনিশশো সালে গৃহীত হয় তাহলে এটা একটা কোয়েশ্চান হয়ে যায় যে গণপরিষদ তৈরি হলো গণপরিষদের অবজেক্টিভ রেজলিউশন তৈরি হলো তার পতাকা কবে গৃহীত হয়েছিল আমাদের যে জাতীয় পতাকা সেটি বাইশে জুলাই উনিশশো সালে তো চলো আমরা নেক্সট দেখি দেখো গণপরিষদে টোয়েন্টি ফোর জানুয়ারি নাইনটিন ফর্টি সেভেন ভারতের জাতীয় সঙ্গীত গৃহীত হয় জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র গৃহীত হয় ওকে মনে থাকবে তাহলে বাইশে জুলাই জাতীয় পতাকা আর চব্বিশে জানুয়ারি কি হলো জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র চব্বিশে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় তাহলে সব শেষ অধিবেশনে আমাদের জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড ন্যাশনাল সং গৃহীত হয় নাইনটিন ফোরটি নাইন নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয় এবং উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল এটা আমরা প্রত্যেকে জানি গণপরিষদের মোট কয়টি অধিবেশন হয়েছিল এগারোটি অধিবেশন হয়েছিল ভারতের সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল দুই বছর এগারো মাস আঠারো দিন প্রায় থ্রি ইয়ার ওকে তাহলে প্রায় তিন বছর লেগে গিয়েছিল ভারতের সংবিধান রচনা করতে তো আমরা সংবিধান রচনার পূর্ব মুহূর্ত জানলাম কিভাবে সংবিধান রচনা হলো কিভাবে অবজেক্টিভ রেজলিউশন তৈরি হলো কীভাবে কবে জাতীয় পতাকা গৃহীত হলো এবং কবে আমাদের ন্যাশনাল অ্যানথেম ও ন্যাশনাল সংগৃহীত হলো সর্বোপরি আমাদের শেষ অধিবেশন কটা হয়েছিল এগারোটা অধিবেশন হয়েছিল শেষ অধিবেশনে ন্যাশনাল অ্যানথেম নেওয়া হয়েছিল এবং নাইনটিন ফিফটি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধানের কার্যকরী হয়েছিল এই ছাব্বিশে কে তার জন্য বলা হয় গণতন্ত্র দিবস বা সংবিধান দিবস আমরা এরপরে আরও ডিটেলসে চলে যাব নেক্সট আমরা এই যে গণপরিষদের যে তৈরি হয়েছিল সেই তৈরি কিছু কমিটির মাধ্যমে হয়েছিল দেখো একজন তো আর গণপরিষদ তৈরি করতে পারেনি অনেক কমিটি ও তাদের চেয়ারম্যান ছিল গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট চেয়ারম্যান যারাই তাদের আমরা নাম মনে রাখব ইউনিয়ন পাওয়ার কমিটি এই ইউনিয়ন পাওয়ার কমিটির দায়িত্বে ছিলেন জওহরলাল নেহেরু ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি কনস্টিটিউশন কমিটির দায়িত্ব তিনি ছিলেন জওহরলাল নেহেরু তাহলে কনস্টিটিউশন এবং পাওয়ার কমিটির দায়িত্বে কে ছিলেন জওহরলাল নেহরু বা চেয়ারম্যান ছিলেন জওয়ারলাল নেহেরু আমরা প্রত্যেকে জানি ড্রাফটিং কমিটির সভাপতি ছিল বি আর আম্বেদকর এই ড্রাফটিং কমিটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের সংবিধানে রুলস অফ প্রসিডিউরস কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ রুলস অ্যান্ড স্টিয়ারিং কমিটি তাহলে স্টিয়ারিং কমিটি আর রুলস প্রসিডিউর কমিটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ড্রাফটিং কমিটি বি আর আম্বেদকর পাওয়ার অ্যান্ড কনস্টিটিউশন কমিটির দায়িত্বে ছিলেন জওহরলাল নেহেরু ড্রাফটিং কমিটিতে মোট সাতজন সদস্য ছিল যার সভাপতি বা চেয়ারম্যান ছিল ডক্টর বি আর আম্বেদকর এর বাইরেও যে আর ছটা ছজন ছিলেন তার নাম ছিল এম গোপালস্বামী আয়েঙ্গার কে এম মুন্সি সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার অ্যান্ড এবং ডিপি খৈতান এই ডিপি খৈতান উনিশশো সালে মারা যান উনিশশো সালে মারা যাওয়ার পরে কৃষ্ণমাচারী মাচারী টি কৃষ্ণ যোগ দেন ডিপি খৈতানের জায়গায় আর বিএল মিত্র তিনিও ছিলেন বিএল মিত্র অসুস্থ হওয়ার কারণে এন মাধবরাওকে অ্যাড করা হয় এই ড্রাফটিং কমিটিতে কমিটিতে আমি আগেই বললাম ড্রাফটিং কমিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সংবিধান রচনার ক্ষেত্রে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর এবং সাতজন টোটাল সদস্য ছিলেন সেই সাতজনের নাম ঘোষণা করা হল নেক্সট আমরা পড়ব দেখো উনিশশো সাল তো উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর কী হয়েছিল গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল তখন ছিল আমাদের থ্রি ধারা আর্টিকেল থ্রি ফাইভ আর বাইশটি পাটে বিভক্ত ছিল আর চারটি তফসিল ছিল আটটি তফসিল ছিল সরি তিনশো পঁচানব্বইটি ধারা বাইশটি পাঠ এবং আটটি শিডিউল অর্থাৎ তফসিল ছিল গণপরিষদের আইনি পরামর্শদাতা হিসেবে ছিলেন বিএন রাও তাহলে এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন যে গণপরিষদের আইনি পরামর্শদাতা নিযুক্ত হয়েছিলেন কে বি এন রাও গণপরিষদের চিন্তাভাবনা কে দিয়েছিলেন না এমএন রায় আর বিএন রাও ছিলেন গণপরিষদের আইনি পরামর্শদাতা